तुम्हारा देखो मैथ शैडोस चैनल गतकाल 21 जुलाई आगस्ट मासेर जोन्नो आबार नतून करे मॉडल एक्टिविटी टास्क दिए छे बांगलार शिक्षा पोर्टाले एटाके बला होच्छे सेकेंड सीरीज आर आमरा एटाके पार्ट फाइव बोलते पारी। तो देखो गणितेर दशम श्रेणीर प्रश्नटा आजके आमी समाधान करब। आमार चैनले किन्तु आगेर समस्त भिडियो देवा आछे, सेगुलो चाइले तुम्हारा प्लेलिस्ट थेके देखे निते पारो। ताहले देखो कि आछे, नीचेर प्रश्नगुलिर उत्तर लेखो। एक नम्बर बहुमुखी उत्तरधर्मी प्रश्न माने एमसीक्यू। एक नम्बर एक्स समानुपाती वाई एवं फाइव एक्स इक्वल टू थ्री वाई होले भेद ध्रुवकेर मान होबे। देखो एटा देवा आछे एक्स समानुपाती वाई, एखाने भेद ध्रुवक निये निलाम के, जेखाने के भेद ध्रुवक एवं नॉट इक्वल टू जीरो माने शून्य हवा चलबे ना। आबार देवा आछे फाइव एक्स इक्वल टू थ्री वाई, एखान थेके एक्स एर मान बेर करलाम, ताहले थ्री वाई एर नीचे चले गेलो फाइव। एबार एइटार नाम दिएछि एक, এই এক নং হইতে পাই, এই এক নং এ এক্স এর জায়গায় এই মানটাকে বসাবো। তাহলে এক্স এর জায়গায় বসিয়ে দিলাম থ্রি ওয়াই বাই ফাইভ সমান সমান ডান দিকে কে ওয়াই রয়েছে, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে কে এর মান হচ্ছে থ্রি বাই ফাইভ। এখানে পাশে লিখতে হবে মান বসিয়ে, তাহলে ডি নম্বর অপশন হবে উত্তর। এবার দু নম্বর দেখো, অমল 5000 টাকা ন মাসের জন্য এবং ফতিমা 6000 টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। দেখো অমল ইস্টু ফতিমা এটা হবে, এবার তিনটে করে শূন্য কেটে যাবে, তাহলে ফাইভ ইন্টু নাইন ইস্টু সিক্স ইন্টু ফাইভ, এবার ফাইভ ফাইভ কেটে যাবে, তাহলে নাইন ইস্টু সিক্স, এবার তিন দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে তিন, এখানে হবে দুই, থ্রি ইস্টু টু, এ নম্বর অপশন হবে উত্তর। তিন নম্বর প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে, ও কিউ ইকুয়াল টু নাইন সেমি, পি ও 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। দেখো ছবিটা একে নিয়েছি, এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত পি বহিস্থ বিন্দু, তার থেকে স্পর্শক টানা হলো কিউ। এবার এইটা দেওয়া আছে 15 সেমি আর এইটা দেওয়া আছে 9 সেমি। আমরা জানি যে এই কোণটা তাহলে 90 ডিগ্রি হয়, আর আমরা জানি 90 ডিগ্রির বিপরীত কোণটা হয় অতিভুজ, কারণ এখানে হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে অতিভুজের স্কোয়ার মানে ওপি স্কোয়ার সমান সমান এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, সেটাই লিখলাম। এবার পি কিউ এর মান বের করতে হবে, সেজন্য সেটাকে বাঁদিকে নিয়ে এলাম, তাহলে ডান দিকে কি থাকলো, ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার, মানে এটাকে এই পাশেই ধরো রাখলাম, এইটা মাইনাস এটা হয়ে গেল, সেটাই লিখলাম। এবার পি কিউ এর মান বের করলে এটা রুট ওভার হয়ে যাবে, ওপির মান 15 তার স্কোয়ার আর ও কিউর মান 9 তার স্কোয়ার, এবার তারপরে ভাঙালাম 12 বেরোলো। এখানে দেখো অপশনে 12 সেমি নেই, কিন্তু বি নম্বরে রুট ওভার 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি আছে, এইটাই কিন্তু হবে উত্তর। চার নম্বর, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাহলে একটা মানে সূত্র আমরা জানি 4πr² প্রথমটা r1² পরেরটা r2² এটা সমান সমান এত, তাহলে এই 4π কেটে যাবে, r1² বাই r2² মানে 5² বাই 4² এখান থেকে r1 r2 মান বেরোলো 5/4। এবার আয়তনের সূত্র আমরা জানি এটা, এবার এইটা তো কেটে যাবে, তাহলে শুধু থাকবে r1³ বাই r2³ মানে 5³ বাই 4³ মানে 125:64, এটাই হবে উত্তর। ডি নম্বর অপশন হবে উত্তর। এবার দু নম্বর বলেছে, সত্য মিথ্যা লেখো, টি অথবা এফ লিখলেও হবে। এক নম্বর, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান, ঘড়ির মিনিটের কাঁটাটি এক ঘন্টায় পুরো এক পাক ঘুরে আসে অর্থাৎ 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে পাই মানে 180 ডিগ্রি, তাহলে 2×180 মানে 360, তাহলে এটা সত্যি হবে। দু নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এবিডি সদৃশকোণ ত্রিভুজ সিএডি। দেখো আমি ছবিটা এঁকেছি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ্য বলেছে, কিন্তু দেখতে পাচ্ছি শুধুমাত্র এই কোণ দুটোই সমান, কারণ এরা হচ্ছে 90 ডিগ্রি, বাকি কিন্তু আর কিছুই সমান নয়, তাহলে এরা কিন্তু সদৃশ্য হবে না, অর্থাৎ দু নম্বরটা মিথ্যা হবে। তিন নম্বর, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, হ্যাঁ এটা কিন্তু সত্যি। চার নম্বর, শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, এক বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। দেখো দুজনের অনুপাত প্রথমে বের করে নিলাম, তারপরে শুভেন্দুর আনুপাতিক ভাগ হার কত হবে, 3/ এই দুজনের যোগফল মানে 5, আর 75 টাকা ক্ষতি হয়েছে, তাহলে শুভেন্দুর কত ক্ষতি হয়েছে, 75×3/5
পাঁচ পনেরো পঁচাত্তর, তিন পনেরো পঁয়তাল্লিশ, তাহলে পঁয়তাল্লিশ টাকা হবে, এটা কিন্তু মিথ্যা হবে। তাহলে চার নম্বরটা হবে মিথ্যা। তিন নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এক নম্বর, একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, সময় বাঁচানোর জন্য অঙ্কটা করে নিয়েছি। মনে করি বৃত্তের ব্যাসার্ধ r সেমি, এটা হচ্ছে r সেমি। আর সেমি হলো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এবং AB মানে এই AB এটা হচ্ছে r সেমি। AB বৃত্তচাপকে কেন r সেমি ধরলাম, কারণ একটা সূত্র আছে, আমরা জানি যে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে, সেটা করার জন্যই এটাকে ধরা হলো। তাহলে সুতরাং AOB এটা হচ্ছে 1 রেডিয়ান। এবার আবার মনে করি, দেখো AC-কে 5.5 সেমি ধরে নিয়েছি, কারণ বলা আছে যে 5.5 সেমি বৃত্তচাপ কেন্দ্রে কত π/16 কোণ উৎপন্ন করে, সেজন্য AC-টাকে ধরে নিলাম হচ্ছে 5.5 সেমি। এবার আমরা জানি কোনো বৃত্তের চাপগুলির সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সমান সমান চাপগুলির দৈর্ঘ্যের অনুপাত, মানে কোণ দুটোর অনুপাত সমান সমান চাপের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে AOC হচ্ছে π/16 যেটা দেওয়া আছে, আর AOB-টা তো আমরা বের করে নিলাম 1 রেডিয়ান, আর এটা হচ্ছে 5.5, আর এটা হচ্ছে r। তাহলে এবার কোনাকুনি গুণ করলে, গুণ করে দিলাম সিম্পলি, আর এটা হচ্ছে 1 দিয়ে গুণ করলে এটাই হবে। পায়ের মান বের করলে এটা চলে যাবে ডান দিকে, ডান দিকে গিয়ে উল্টে যাবে, 16 ওপরে যাবে, পায়ে নিচে আসবে। এবার এখানে 5.5 আছে, এটা দশমিক উঠিয়ে দিলাম, নিচে 10 হলো, আর এটা পাই আছে, পাই মানে 22/7, 22টা নিচে হবে, 7টা চলে যাবে ওপরে। এবার দেখো 11 দিয়ে কাটলাম, এটা 5×11=55, আর এটা 11^2=22। এবার 5 দিয়ে 10কে কাটলে হবে 2, 2 দিয়ে 16কে কাটলে হবে 8, আর এই 2 দিয়ে 8কে কাটলে হবে 4, তাহলে 4×7=28। তাহলে সুতরাং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, এটাই উত্তর। 2 নম্বর প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100π/ঘনসেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। দেখো, যা যা দেওয়া আছে প্রথমে লিখে নিলাম। দেওয়া আছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন হচ্ছে 100π/ঘনসেমি। এবার আমরা জানি শঙ্কুর আয়তন 1/3π r² h, যেখানে r হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ আর h হচ্ছে শঙ্কুর উচ্চতা। এবার প্রশ্নানুসারে এই আয়তন এইটাই সমান সমান এটা, তাহলে এটাই লিখে নিলাম। দুদিকে পাই কেটে গেল, তাহলে 1/3 r² h এর মান হচ্ছে উচ্চতা মানে 12 সেমি, তাহলে বসালাম। এবার 3 দিয়ে 12কে কাটাকাটি গেল, 4 r² = 100, তাহলে r² = 100/4, এটা কাটাকাটি করলে হবে 25, r² মানে 5 এর স্কোয়ার, তাহলে স্কোয়ার দুটো উঠে যাবে, r = 5। অ্যাকচুয়ালি এটা বর্গমূল করলে কিন্তু ±5 হয়, আমরা শুধু ধনাত্মক চিহ্ন নিলাম, ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করলাম। তোমরা এরকম ধনাত্মক চিহ্ন নিয়ে এই কথাটা লিখতে পারো, অথবা লিখতে পারো ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করে, ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করে ওটাই লিখো। তাহলে সুতরাং লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। 3 নম্বর প্রশ্ন, x = yz এবং y = zx হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। দেখো, এটা দেওয়া আছে, এখানে সমান সমান করলে একটা ধ্রুবক ধরতে হয়, এটাকে ধরলাম K1, এটাকে ধরলাম K2, তাহলে নিচে লিখে দিলাম যেখানে K1 K2 হলো অশূন্য ধ্রুবক। এবার এইখানে y এর জায়গায় এই মানটা আমরা বসিয়ে দেব, এটাকে 1 নম্বর নাম দিয়েছি, তাহলে K1 z টা থাকলো, আর y এর জায়গায় এই মানটা টোটালটা বসিয়ে দিলাম, পাশে লিখলাম, এখানে পাশে লিখবে, আমার এখানে এই লাইনটা রয়ে গেছে জন্য নিচে লিখেছি, তোমরা পাশে লিখবে যে 1 নং হইতে মান বসিয়ে পাই। তাহলে এবার দেখো x আর x কাটাকাটি চলে গেল, আর এখানে কিছু নেই মানে 1 আছে, K1 K2 ডান দিকে আছে, বাঁদিকে নিয়ে আসলে 1 এর নিচে চলে আসবে K1 K2, আর সমান সমান ডান দিকে, তাহলে রইল z×z মানে z² তাহলে এটাকেই যদি উল্টে লিখি, z² এইদিকে, এইটা এইদিকে, একই ব্যাপার। এবার জেড এর মান তাহলে কি বেরোবে, আমি একটু আগে একটা অঙ্কতে বলেছিলাম যে বর্গমূল করলে একটা প্লাস মাইনাস হয়, আমরা মাইনাস ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করে এরকম বলেছিলাম, তো সেটাই লিখলাম প্লাস মাইনাস, এটা রুট হয়ে যাবে, মানে এটার বর্গমূল করতে হবে, যদি শুধু জেড এর মান বের করি তাহলে 1/K1 K2, এই কোটাটা হচ্ছে অশূন্য ধ্রুবক, কি করে, যেহেতু K1 আর K2টা হচ্ছে ধ্রুবক, আমরা ওপরেই ধরেছি, এরা যেহেতু ধ্রুবক তাহলে 1/K1 K2টাও পুরোটাই ধ্রুবক হবে, আর প্লাস মাইনাসটা ধরেই আর কি আমরা ধ্রুবক ধরলাম, তাহলে সুতরাং জেড একটি অশূন্য ধ্রুবক, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত।
চার নম্বর প্রশ্ন, যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা দেখো তোমাদের বইয়েই রয়েছে, দেখো এটা তোমাদের বইয়ে 285 পেজে আছে, 49 নাম্বার উপপাদ্য। আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এ কোণটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। সূত্রটা কি, যে সমকোণের বিপরীত কোণটা হচ্ছে অতিভুজ, মানে বিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার, এটা এটাই প্রমাণ করতে হবে। তো সেই জন্য আমরা কি করলাম, এই বিসি বাহুর ওপর এ বিন্দু থেকে একটা লম্ব টানলাম। এবার দেখো আমরা জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং বিসি বাহুর ওপর এডি লম্ব, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হবে সদৃশ্য। এটা হচ্ছে একটা সূত্রই রয়েছে, তাহলে সুতরাং এ বি বাই হচ্ছে বিসি, এটা সমান সমান হবে বিডি বাই হচ্ছে এ বি। এবার এটা কোণাকোণি গুণ করলে এ বি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু বিডি হয়ে গেল। এবার এবার এই যে এই এই ত্রিভুজটা সি এ ডি এবং এই গোটা বড় ত্রিভুজটা, এই দুটো সদৃশ, তাহলে আমরা বলতে পারি যে এ সি বাই হচ্ছে বিসি সমান সমান ডি সি বাই হচ্ছে এ সি। এটা তাহলে এটাও কোণাকোণি গুণ করলে এ সি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু ডিসি হলো। এবার এটা এক নম্বর, এটা দু নম্বর, এক আর দুই আমরা হচ্ছে যোগ করব, তাহলে এই বাঁ দিকের দুটো যোগ হবে, ডান দিকের দুটো যোগ হবে, এখান থেকে বিসি কমন যাবে, তাহলে ব্র্যাকেটে থাকবে এটা, এটা মানে হচ্ছে এই গোটা বাহুটা মানে বিসি, তাহলে বিসি ইন্টু বিসি মানে বিসি স্কোয়ার, তাহলে বাঁ দিকে রইলো এটা আর ডান দিকে রইলো এটা, এটাই তো প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, প্রচুর শেয়ার করো, কমেন্ট করো, জানিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও অন করো এবং ভিডিওগুলো প্রচুর শেয়ার করো।